আমার ঈশ্বর আল্লাহ সব আমার মা বাবাই আইকুবান তুই জশ ওঠা নাই তো হ্যাঁ পাগল হইছ নি নহয় মানে তুই মুখনে নেকা কথা বিলাকে কুফা না পাই সেখানে কইছু আও ঠতে ঠাট্টা করছ হ্যাঁ নাই কা ঠাট্টা করছ নাই কা নাই কা এই আলু এই তুই হই বেরু বার মুখখান লাউপাট কসুপাট কারণে হে বয়া লাগে এনি টাইম খালি মিঠে গালি পেট থাকে ও হাপা হ্যাঁ এ মানুহ নিজৰো দাঁতে উঠে থাকা হুন্দা লাগে এ ঘর এখন হলি তাতে অশান্তি কাইজা বেথা লাগিলে এখন থাকবই সেইটো বাৰু তই ঠিকে কৈছে রে কাকা কি জানা না ইয়ে তোক যদি মই এঠেন পাছফালৰ পৰা শিক্ষা এটা মাৰি দিওঁ তইনো কেনকা পাবে কি কেনকে পামে মোৰ সন্মানত আঘাত লাগব আচ্ছা আঘাত লাগলি তই কি কৰি কচন হেনে হেন কথা দে চান কি হেনে হেন কথা হে তই যদি মোৰ লগত হেনে হান কৰা মই কেনে হান কৰিম জানা গালি খাবি আৰু যদি মোৰ বেছি খং উঠে তেতিয়া মই বিচাৰ মাতিম হয় নেকি কি কৰিবি হকি ভাই উপায় নহয় মোৰ বুজছা না তই বেয়া চেয়া নাপি দে ভাই তাই ৰৈ ময়ে তোক ক্ষমা খুজছো এইটো কথা তই কাৰো আগত নকবি দে নখং দে চিন্তা কৰিব নালাগে কিন্তু ভৱিষ্যতে ঠাইক এনকা কাম কৰিব নেবে সাৱধান কৰি দিলোক কিন্তু মই এঠেন যাওঁ হিনহীন কোঠা দিছন বাপৰে কিহৰ পালাত পৰিলোৱে কেনা আপা আপি পালো মই জনমত ঘৰত তো জুই জালি খায়ে এতিয়া ৰাস্তাই ঘাটে মানুহৰ আগত মোক নাগুলে পাৰ কৰিলাক এইটো কি কৰিমে মই বেতারে চলার ইস্কাও নাই কি খাম কেনকে থাকি পয়সা বাদ দিহ নাই ভুখ দিতে মরবা লাগা হৈছি ইমান দিন বয়া পানীয় নাই নহলে জাপ দি বললো হই কি নু মিছা মিছে জন্ম ললু অ বেগ দাদা ও কি খবর তোয়ে আর কি খবর উঠবো আসা তোহতে আমার ঘরখানার উপর যে অবস্থা করছ তোয়ে আর খবর লবা আসা হাও আমি কি অবস্থা বয়া করলু আপনি এনে আমাক গালি পাড়ি থাকে এই কোন গালি পাড়া দেখা বলিয়ে ওচৰৰ মানুহগিলাখনে চবে জানা হল কিস্তিক বিনা আৰু তই যে আমাৰ ঘৰত যাই পেলাই উৎপাত কৰি থাকা হাও নিজৰ জোৱাই উৎপাত নকৰিলে কোনে কৰিব অ বেং দাদা মই যদি আপোনালোকৰ ঘৰত জোৱাই হলো হৈ আৰু কহে কি কৰিলো হিচাপে নহলা হৈ কি কলি হয় হা হেই কি কলি হয় অ বেং দাদা মোক এনেকে কিয় দম দিছা এই মই সব জানো কিস্তিকৰ মাথাত যে তই বিয়া বুদ্ধিখিনি সোমাই দিছা সব তয়ে কি বয়া বুদ্ধি দিলো নো অ মই মাটি বেচা বুদ্ধিটো দিছিলো কিন্তু সতলৰ মাটি খান্দি আনা বুদ্ধি তো মই বিদ্যা দিয়া নাছিলো কি ইয়ে বেং ও তাৰমানে মাটি বিচা বুদ্ধিটো তই দিছিলি অ আপোনালোকে নাই নে আমাৰ দস্তুৰ মাথাত ইমান বুদ্ধি নাই হয় নেকি ইটো লৈ থাকচোন দে দি এই ফালতু কাম কৰিব জাগা নাপালি হয় এক মিনিট ৰ দে মার মা অপরাধ কি দইতে এইটু ও নতুন কে গালি আবিষ্কার করলি না চুপ ওই ওই হোগির গাত বলে শীতকে মাসে কিয়া হা মোর কুপাল হি তার মানে তোর আগত গুসাত দিছি ওই তো হতর কারণে মই বেলেকর সরত কিয়া হরো বালগে ই সরে মারুতে তার গাত লাগি গেলে দইতিয়া এ হব তোর বাহানা মো জানা আছে আপি চলি এমান ধনচল কিয়া হনু ওই মানুহৰ আগত নিজৰ চৰিত্ৰটো ইমান ভয়া কৰি কিয় দেখা কি নুয়ে দৈতিয়া ফুলতে লাগি গেছি তাৰ গাত ফুলতেহে লাগি গেছি তাৰ গাত ঐ যদি মাথাত লাগিলা হৈ হা মাথাত লাগি যদি ফাটি গেলা হৈ কোনি ৰিছ ললা হৈ এই মই তাৰ মাথাত মাছো নেকি পিঠিতে মাছিলো হা ঐ ফাকি বাজ তই দুখনে মাত্ৰ কৈছিলি সৰাই মাৰাতে হেৰা গাত লাগা বুলিয়ে নহয় মানে দৈতিয়া ও মনত আছি পিঠিত পিঠিত মানে সৰাই পিঠিত মাৰোতে তাৰ পিঠিত লাগি গে এ হ'ব ফাকির সম্রাজ্ঞী আজির পাই যদি আরো কাবার মুখে দেখলে কথা শুনু চাবি কিন্তু নাই 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 মই তো পুরা কথা দিছো আজির পে তই আরো পেরে কথা শুনবে নালগে দুটো আলু দুটো বিলেহি দুটো পেজ আমি হলো মানুষ দুটো ওই এনকে হরাস করলি কেনকে হবো ওই হাপা তুই কি দুটা আলু দুটা বিলাহির কথা কয়ে মই ঘৰত থাকোঁতে চব্জি কাটি থাকিলে চাৰিটা বিলাহী কেঁচাই কেঁচাই খাই দিওঁ মই আগৰ পৰাই ভালকে খোৱা মানুহ ও মিঠে আমি এতিয়া সৰু পৰিয়াল দুখীয়া পৰিয়াল গতিকে মোৰ ফালে অলপ চাবি আৰু কি চাবা লাগে মই তোৰ ফালে ঐ মিঠে আমিতো ঘৰৰ পৰাই ওলাই আহা মানুহ তই যি এনেকে খৰচা পাতিগিলা কৰা পিছত দেখোন আমি বৰ বিপদত পৰিমেই মই এনেকে ইমান টানা টানিকে চলবা নোৱাৰোঁ
সংসার কচ্ছা জিতে সংসার চলব পারবাও লাগে হে সংসার খান তো মোর আকলাই নয় তোর তো দায়িত্ব আছে কি দায়িত্বর কথা কবা আইসা হা তুই মোক কি দায়িত্বর কথা কবা আইসা দায়িত্ব মানে আমি দুটু বলে আনতে তয়ও সহযোগ করছিলি দুরু সহযোগের ফলত তো বলে আসলু সপন দেখছিল তোর লগত মই জি সপন দেখছিল তার উল্টাটো হে হল তোর লগত পলে হাতে মোর ডাঙার ভুল হল আজি যদি মই কাকাবর কথা অনি ভালকে বিয়া হই গেলুম হই রাজরানী হই থাকবা পারলুম হই হব দে এগলা হানিতে বাদ দি দুহুতে তোর চকুর পানি লেটকা দিমে ওলা দি উলাই বুড়বু ইতিয়া ভাত গিতা বনো মোর ভোক লাগছি মই ভাতও নবনং আর ভাতও না খং তোর যদি ভোক লাগছি তয়ে পানে খাই থা হে মিছে হই এ গেস্টু জলে দি যাও হই কি করবি মোরে গোপালর দোষ আরো হেই ইনকা যদি মই মিহিকে মাটিটু বিচি থাকো ফাওয়াটু খেন গুম পাই গেলাম জি দেখছো এখেন দম দিবাই লাগব দুম নিদলে একু কাম হওয়াত নাই ইখেন ঘরত মিশা মিশি আছো মই কিবা এটা খুরবাই লাগব নহলি কিন্তু একুই নহব আজি ঠিকছে লাগবাই লাগব ওই ফিরোসুল এফালা কি হল ন মো যে মাটি বিশ্বাস কোঠাটো তহতে গুরুত্ব দিয়া নাই কি মই কি ধেমালি করা বলে ভাবছা নাকি ওই তই মোক এনেকে খং করি কিয়া কথাবিলাক কইছা মোর কথাবিলাক গুরুত্ব নেতার কারণে খং করছং মোর কথাবিলাক তহতে কি ফালতু বলে ভাবছা নাকি শুনি মুনি থাক রাগুলিলে মাটি বাড়ি দিয়া বসছ নাকি বহুত তেল হইছে কিন্তু তহতার ও তেল হইছে বিশ্বাস বস্তু না পালে মোর মাথা গরম হয়ে যায় সাউন্ড আসুন কিমান গরম হয় এতিয়া তো গরম হওয়া নাই যেতিয়া গরম হচ্ছে তেতিয়া মোক কবে মোক মুঠতে মাটি লাগবো মাটি নহলে মই কোত থাকিম কোত যাম কি করিম তই কোত থাকা কি করা আমি কি জানো আই রসুন র তই লাগাত কই বেশি বকছা না কি একো বেশি বকা নাই র কাজিয়া নকর হুলুসুল করি কি হব এখন ঘরের কারণে জাগতি কিমান কষ্ট করছি কিমান খাটিছে তার পাছতো আর লটারিতপ গাড়িখান বিক্রি করে তাক চিকিৎসা করছে ও তু বাবা কিন্তু ঘরের বাকি গিলা মানুহে ইগলা খান কথা নুবুঝে না তাক হারি যাব নিদবি মাটি লইহে আর বলাকব ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হিমালয়ান নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G ফ্লেমিংও অর্থোপেডিক হিট বেল্ট দর্জে চুটকারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক SBI লাইফ হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট এয়ার এশিয়া সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে হকিন্স ফুচুরা গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট অব খুশখবরি ঘর বেঠে TVS আপাচি RTR আর প্রেগা নিউজ আমার যে ঘর সুখিত আছে হি তুই বলে কাই কারক দম দিছি তাক বলে আমার ঘরর মাটির ভাগ লাগে কি হি আমার ঘরর কোন হয়ে আমার পরা মাটির ভাগ বিচারিবা এতো কেনকা কথা কাকা হি আমার কোন হয় কোন হয় এতো ডাঙর কথা না হয় হি মোর হকিয়ে হয় পিছে মাটি করবা দিম হেতুয়ে ডাঙর কথা ও তো ওই কাকা এতুর কথা কারণে তাক বহাই লয় ভালকে আলোচনা করবা লাগে হ্যাঁ
ইটো তো ঠিক কথাই কইছা ও আলোচনা করবাই লাগব ওই কাকা কি তোর হকি হয় তোক ডম দিছি ও মোর কিন্তু বিরাট খং উঠছিল মই এখন কলু কিও জানা শিল্পীমান্ত বা তই অ স্যার তই ইয়াত কি কৰি আছ এ নকপি দে ঘৰৰ পৰা ওলাই টাউনত এটা ঘৰ ভাড়া লৈছো তাকে চলবাক লাগি এই ব্যৱসায় আৰম্ভ কৰিছো মই অ ব্যৱসায় কৰিছ ব্যৱসায় কৰিছ ভাল কৰিছ কিন্তু ঘৰ পৰা ওলাই তই কিটো সুখ পাইছ মই সেইটোহে বুজি পোৱা নাই ঘৰত কাজিয়া গিলা কিমান সহ্য কৰিম এ টেনটন স্যার সেইকাৰণেই গুচি আহিলো ঐ তোৰ বাইৰ হৈছে তোৰ নিজৰ মাৰ দৰে বাইৰৰ মনত আঘাত দি তই জানো সুখী হ'ব পাৰিবি বায়ে বহুত কাজিয়া কৰে টেনটন স্যার কাজিয়া কৰি ঘৰেদি অহাটো জানো ভাল কথা হৈছে ঘৰখনত তই আৰু মিঠাই লগ লাগি বাইৰ লগত সুন্দৰকৈ সংসাৰখন পঠাটোহে আচল কথা আছিলে সেইটো হয় এদিন বুজিবি তই ঘৰখনত থাকি যিমান সুখ পাবি বাহিৰত থাকিলে তেনেকুৱা সুখ নেপাওঁ তাৰোপৰি বাইৰৰ মনতো তই আঘাত দিছ দেও বুলি দিয়া নাইয়ে মই স্যার হ'ব হ'ব মই সকলো বুজিছো তই আৰু এনেকৈ কিমান দিন কষ্ট কৰিবি মই কোৱা কথাবোৰ এদিন হলে তই মনত কৰিব লাগিব বাহিৰত কি দুখ আৰু ঘৰত কি সুখ আহিছো এতিয়া তে যা স্যার ঐ হকি বিচাৰিলি বুলিয়ে আমি তোক মাটিৰ ভাগ দিবা নোৱাৰো নহয় আমাৰ নখেতৰ মাটিখিনিক বাদে আৰু ক'ত কিমান মাটি আছে মই সেইবিলাক একো বুজি নাপাওঁ ময়ো সখীৰ দৰে কিন্তু তামাম উখৰা মোক মুঠতে মাটি লাগবয়ে মাটি নহ'লে মই ক'ত থাকিম ক'ত যাম কি কৰিম তই ক'ত থাকা কি কৰা আমি কি জানো আই ৰচুন ৰ তই লাগাত কৈ বেছি বকছা না কি একো বেছি বকা নাই ৰ কাজিয়া নকৰ হুলস্থুল কৰি কি হ'ব অকে যি সিদ্ধান্ত লোৱা একদম জল্দা জল্দি ল দেরি করে লাভ নাই কিন্তু মাটি 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 সবকে খালি মাটি লাগে আমি মানতো আর মই ঘর বাড়ি এরি করব বড় মাখতে গুছি যান তুহতি এতে হুক থাক এই যতত পড়ি থাকা জাবরা মাখা ঘর ঢুমাই লওয়া তো তোহার ভুল হল তুই কাক কুছে জাবরা বলি হ্যাঁ কাক কুছে জাবরা বলি তক কুছু ওই উঠালো ফালকে কবে ইমানের তোর কুঠা বলে খুজ্জ করি আসলং এঠেন কি দু হজন করম কই দিল ওই কাক গুছে ওই ওই কাক গুছে শিল্পী মানু হয় ভালত ভাল নহালি জমকাল এই পাটি তোর জমকাল ওই সুফা কি করব লাগে ম করি আসং জি জয় কর পাঁচ ফালে কাকা কিবা কামত সহায় করি আছে কি জানি হিরে ঠান্ডা হইছে না আগতকে ঠান্ডা মানে রো ঘর দিতা কিবা এটা ডাঙর ঘটনা হে ঘটি আছে কি ঘটনা নো হি কাকাক মাটি খুজা দেখি ঘর সবে জাঙুর খাই উঠছে ও হিতু আর কি জাঙুর খাই উঠফালাগা কথা নেকি আমার বউটা মস্ত বেয়া বাবা কাকাক আমার কথা ভিতরি ভিতরি লগাই আমাক বেয়া পা করছে র মনে মনে কও কাবা শুনব মানে ঘটনা হিতু হে ও কালি তো অল্প তর্ক তর্কি হওয়ার নিচিনাই হইছে হি বিশ্বাসটো একো ভুল হওয়া নাই নহয় এখন ঘরের কারণে জাগত হি কিমান কষ্ট করছি কিমান খাটিছে তার পাছতো আরো লটারিত গাড়িখান বিক্রি করে তাক চিকিৎসা করছে ও তু বাবা কিন্তু ঘরের বাকি গিলা মানুহে ইগিলাখান কথা নুবুঝে না ও তাক হারি যাব নিদবি মাটি লই হে আর লাগবো ও খাপ লাং ভাই ও ও কুরবান আ কি করি আছলে আ বুঝছং ঘর ফালে ভাল না হ ভাল হই মধ্যে মধ্যে বাবার বইটু যতে ঝগড়া করবা চাই এইবিলাক কাজে বিচল তই চকু নিদবি মাতে এই নিদবি তই আমি তো আজকালকে ঝগড়া করা বাদ দি দিছি আ বতে বাবার বউ আমারে গাল ভারে পারু ঠিকই কথা তো কি জানা না তই জীবনে বেকাম নকরা আজকালে দেখো মোর তো কিবা মরম লাগি যায় কেন খাবলাং ভাই আজকালে মাক বাপেকর প্রতি লড়া ছেলে লাগতো মরম নাই কিমানে মাক বাপেকর অশান্তি বা বৃদ্ধাশ্রম থব যায় পিছে তই যে তোর বাবার কারণে মরবা হা করলি সেইটোর কারণে মরম লাগে খাবলাং ভাই বতে বাবার বউ মারা যে তই গাইল পারু কিন্তু বাবারে আমি অন্তর দে ভালো পাই পাবে কে না পাবে তেতা তোক আল্লাহ ভগবানে কৃপা করব পিছে একটা কথা হল নয় কি দেরি হল মই যাও দে এতিয়া থাক বজার করবাও আছে খাবলাং ভাই ঠিকই কইছে যদি মুক্তি পাবার চাও তেলে মা বাবার চরণে যাও আসো খান নাই আও মেথাই খন নাই খু ও কত পয়সা ইয়াতে বহ ইয়াতে বহ দেগা ও মই এটা গান গাবা হা নাই কি করবাইছা এ এটা কমপ্লেন দি পাইছো মই কমপ্লেন কি কমপ্লেন ও কই আছো রবো কার কি কমপ্লেন লই আছে গোবিন্দ ও এটু তো কোন আপা কি বিক্রি করি আসিয়ে ও আজি মোর মান সন্মান সব শেষ
নেই লইয়া গই থাস খান্নাইয়াও মেথাই খন্নাইয়া মানজা থারগেন নংলাই গদনায়াও থাস খান্নাইয়াও মেথাই খন্নাইখৌ মাব্রৈথো নুহরলাইখো গুমৈ বৰৈহা নুসনলাইখো ও জেমসিকা অ খাপলাকা ঘৰত নাই অ গোবিন্দ আ থাস খান্নাইয়াও মেথাই খন্নাইখৌ ঐ কত পইচা ইয়াতে ব দেগা ঐ মই এটা গান গাবা আহা নাই কি কৰবাইছা এ এটা কমপ্লেইন দিবাইছো মই কমপ্লেইন কি কমপ্লেইন অ কৈ আছো ৰব কাৰ কি কমপ্লেইন লৈ আছা গোবিন্দ আপনালোকৰ গেষ্টিকৰ গেষ্টিকৰ অ ও বউ তার আজিকালি বহ তেল হয়েছে বুঝছি না এ কি করছি নহি এ কি করছে মানে মোক রাস্তায় ঘাটে দেখা বলি কি আর তার লগত তুই মারু কাটুকে থাকে মোক হ্যাঁ আই জিএমসি দেখছা ইটা আমার গেস্টিকর কমপ্লেন বা হেরা মানু গিলা কেও আমাক দিয়া হইছি ইটা বা এই কালে কেন পড়ছি না নাই হই দেবু এটো তো হি বিরাট বিয়া কাম করছি ও সাক শুন বউ মই হইছো সিধা সাদা মানু ও ও মোর লগত এনহেন করলে ভাল লাগে না কখন আপনি নাই নাই একদম বিয়া হইছি কিবারু আজি খরতা হক আহিলে কথা তো বারু মই খুদিম দে আ হুদব কিন্তু মোর এনে খং উঠে খং উঠলি কিন্তু মোর মস্ত খং উঠে মোর হাতত হি মরি যাব পারে ফালি ফালাম মই কিন্তু হে তে ধি অল বকরাই জাম্বা মানু না আমি বুঝাম না হয় বউ তাকে তো আর গোবিন্দ তো হই শালমান জানা হুনা মানু তুই এ ধৈর্য ধরবি কি বেংরা না আহিলি বারু আমি কথা তো তা হালকে বুঝাই কম দে আ বুঝাবো মই ন আপনা কি কমা ডাঙ মাই কবলে গলে মিহি মিহিকে মই এফালে হু এফালে দু তো একো কি আনকাস রতনিয়ে তো কিমান ভাল খবর এটা দিছে তুনু আকো কি হ দুখ করবা লাগে আহলে দুখ মানে আপনা ছোট আমি কামিলাক বাদ দি এটা হট পটর আইছো আপনি দেখুন জানে বাই হট পথে টকা ঘটা আর মাটি খান্দি পানি উলা একে কষ্ট করবাই লাগবো আলু নহলে ফাঁকি দি মানুষ লগত কিমান দিন চলবি বজারত টেঙা আম একবারহে বেচবা পারি এবু বুঝি পেলে তো মই এটু সিদ্ধান্ত লৈছো বাইও ঘর যদি কিবা কাম বন আছে মোক কবচোন কম দে কম মোর ঘরত ইটা কাম করা মানুষ শুনাই যেতিয়া মাঝে মাঝে তই আহি মোর কাম বনখিনিত অলপ সহায় করে দি থৈ যাবি হব দিয়ক বাই আজে পা মই আহি আপনার ঘর যিমান কাম বন আছে মই সহায় করে থৈ যাম ইটা পিছে মই যাই থাকো রতনী জনী অকলা আছে নহয় যা এই আলু তুই যে এই খবরটো পাওয়ার পিছত ভাল হল বহুত ভাল লাগছি দে এইটো তো কোন হাপা কি বিক্রি করে আসি ও আজি মোর মান সন্মান সব শেষ জিএমসি কাকাও এফলে আইবে লাগে না বাপ্পা ওই কি বিয়াকে গেল দে এই চকত আরো এই বিজনেস করবে নরা লাগলি লগানে মরিম তথাপিও এই বিজনেস নকরো আরো ও হেখত গয় উরহি উর হেটুকে উলাল গয় হয় হাত আন্তন ই কি ঘর হত্রু বিবিগন হে রব রব কয় দেউ হত্রু নহয় রবছন কি হত্রু নহব হা কি হত্রু নহব কি যদি হত্রুই নহলা হই কি এনকে ঘরত টকা পয়সা কি চুগুল্লা হই কি নিশ্চয় কিবা এটা অভাবত পড়ছে নহলে তো এনেকুয়া কাম কিতিয়াও নকরে আকো অভাব নহয় হাত আন্তন আজি কিছুদিনৰ পৰাই সি মোক বিজনেছ কৰিব গেলেই টকা বিচাৰি আছিল মই দিয়া নাছিলোঁ দে অ' সেইকাৰণে সি এইটো কাণ্ড ঘটালে নহয় হাতেন তোন কিবা সেই বেজন নাকত খৰৰ নিচিনা হ'লা হ'ল বুলি মোৰ ল'ৰা চোৰ মাষ্টাৰৰ ল'ৰা চোৰ মই কিবা কথাটো বিশ্বাস কৰিব গেলি নিজে নিজে মানি ল'ব গেলি টান পাইছোঁ হা ধৈৰ্য ধৰক কোৱাই দিওঁ আৰু তাক ভালদৰে বুজাওক আৰু ঘৰখনে হৈছে ল'ৰা ছোৱালী আচল পঢ়াশালী মই জানো হাতেন তোন সেইকাৰণে মই সিদিনা তাক জেনা কুকুৰ সেনা টাঙান দিছোঁ দেখছে লাগে দিছো ইদনা হা বোধহয় কম ভাই দুখো পাইছি আৰু লাজো পাইছি নহয় ঘৰৰ পৰা ওলাই নাই বিস্তাতে পৰি আছে বপুৰাই অ হয় নি বেছিকৈ মাইছে নি এটা কি কৰিবা হা কি কৰিবা কচোন নহ'লে উপায় নাই আৰ নেপায় ল'ৰা ছোৱালী কেনেকৈ মাৰপিট কৰিব নেপায় মৰমেৰে বুজাব লাগে কি এ কি ভাবি আছানো আজি মই বৰ লাজ পালো এ মিঠে লাজ পাইছা কিয়নো বজাৰত পান তামোল বেছি থাকান্তে নহয় মোক জিএমচি কাকাই দেখা পালা কি জিএমচি কাকাই দেখছি তাৰ পিছত তো কিবা কৈছি নেকি নাই মই এনাই অলপ আৰা লছিলোঁ তাৰ পাছতো দেখা পালা সেইকাৰণে মোৰ মনটো ভাল নহয় হ'ব দে ইমান লাজ কৰবা লগা একো কৰা নাই তইতো কিবা চোৰ ডকাইতি কৰবা জনাই দস্তুৰ মত কষ্ট কৰি ইনকাম কৰছা সেইটোতো হয়ে মিঠে
কিন্তু মই মনটুক জি বুঝাব পারা নাই মিঠে মোর একদম ইজ্জত নিলাম হয়ে গেছি হব দে একু হনাই তাকে লই ইটা তুই চিন্তা করি থাকবা নালগে তই কি বুঝবি মই জানছু কি কহ তুই মই তার হুত্রু ওই বাইপাকক পুইতাকর হুত্রু বলি কবাইছা হ্যাঁ মানুষিনি বানাই বাইপাকে পুইতাকর হুত্রু মই তার হুত্রু মই হুত্রু ওই বাইপাকা হুত্রু কি কথা কও আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হিমালয়ান নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G ফ্লেমিং অর্থোপেডিক হিট বেল্ট দর্জে চুটকারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক SBI লাইফ হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট এয়ার এশিয়া সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে হকিন্স ফুচুরা গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট আপ খুশখবরি ঘর বেঠে TVS আপাচি RTR আর প্রেগা নিউজ